কইরাগড় থানার মালাইগ্রাম ও এর আশেপাশে যারা থাকেন সবার বিনীতভাবে দৃষ্টি আকর্ষণ করছি। স্বপ্নলোড়ন বাংলাদেশ এবং মোহাম্মদ আকরামুজ্জামান শুভর পরিবারের পক্ষ থেকে আমার সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম, আমি আরিফুল ইসলাম সাহাব, প্রেসিডেন্ট স্বপ্নলোড়ন বাংলাদেশ। 2018 সালের 21 ফেব্রুয়ারি সর্বপ্রথম আমরা আপনাদের মাঝে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ওষুধ বিতরণ কর্মসূচি নিয়ে আসি এবং সবার সার্বিক সহযোগিতায় সুষ্ঠুভাবে প্রোগ্রামটি সম্পন্ন করি। এরপর থেকে প্রতি বছরের 7ই মার্চ স্বপ্নলোড়নের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান আকরামুজ্জামান শুভর মৃত্যুবার্ষিকীতে আমরা এই কর্মসূচি নিয়ে প্রতিনিয়ত আপনাদের মাঝে হাজির হয়েছি এবং প্রতি বছরই সবার সার্বিক সহযোগিতায় সুষ্ঠুভাবে প্রোগ্রামগুলো সম্পন্ন করেছি। আরও একটি 7ই মার্চ আমাদের সবার সামনে চতুর্থবারের মতো আমরা এই কর্মসূচি নিয়ে আপনাদের মাঝে হাজির হব। এবারও প্রত্যাশা থাকবে আপনাদের সবার সার্বিক সহযোগিতা, যেভাবে আমরা প্রতিনিয়ত পেয়ে আসছি সেটা অব্যাহত থাকবে এবং সুষ্ঠুভাবে আমরা একটি প্রোগ্রাম সম্পন্ন করতে পারব। যেহেতু করোনা পরিস্থিতি এখনও বিদ্যমান, সেহেতু সবাই নিজেদের স্বাস্থ্য সুরক্ষার জন্য মাস্ক পরিধান করে আসবেন এবং এটা সবার জন্য অবশ্যই বাধ্যতামূলক। মানুষ মানুষের জন্য, ভূপেন হাজারিকার এই গানের কথাগুলোর বাস্তব প্রতিফলন ঘটুক আমাদের সমাজে। আগামী 7ই মার্চ সবার সাথে দেখা হচ্ছে ইনশাল্লাহ মালাইগ্রামের দক্ষিণ পাড়ার মকবুল শাহের মাজার বাড়িতে। ধন্যবাদ সবাইকে।